বিসমিল্লাহির রহমানুর রহিম, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আমি ডিম দিয়ে আলু দিয়ে কীভাবে সহজ পদ্ধতিতে তাড়াতাড়ি রান্না শেষ হয় এটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওটা পুরোটা দেখবেন। দেখুন, এখানে আমি কয়টা ডিম নিয়েছি আর দুইটা আলু এভাবে কেটে নিয়েছি। আমি এখন ডিমটাকে হালকা একটু ভেজে নিব। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এই ফ্রাই প্যানের ভিতরে আমি অল্প একটু তেল দেব আর এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম। এখন ডিমগুলো দিয়ে দিব, ডিমটা আমি হালকা একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমটা উঠিয়ে নিব। সাথে আমি এরকম একটা ডিমও দিব। আমি ডিমটাকে ভেজে নিলাম। এখন একটা কড়াই বসিয়ে দিলাম। আমি কীভাবে ঢেঁড়স ভর্তাটা বানাই এটা আপনাদের সাথে শেয়ার করবো। এখানে কিছুটা তেল দিয়ে দিলাম আর এখানে আমি কিছু ঢেঁড়স কুচি দিয়ে দিচ্ছি, এটা আমি ভর্তা করবো। আমি ভেজে ভর্তা করি, ভর্তাটা খুব টেস্ট হয়। এখানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এখানে কিছুটা পেস্ট কেটে দিয়ে দিচ্ছি। পেস্ট কেটে আমি ভিতরে রেখেছিলাম। তেজটা বেশি দিলে তরকারি জলটা গরম হয়, এই জন্য এখানে আমি একটা পরিমাণ তেল দিয়ে দিলাম। আমার পেস্ট কুচিটা বাদামি কালার হয়ে গেছে, এখানে আমি এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া। এ
এখানে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া, এখন দিয়ে দেবো কিছুটা পানি, পানিতে ঘিটা ভালো করে কষিয়ে নেব। আমি ঢেঁড়সটাও একটা বড় ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি, এটা ভালো করে বেজে নিব, বেজে নিয়ে আতে ভালো করে চেপিয়ে নিব। যেন হলুদ মরিচের গন্ধটা চলে যায় জন্য আমি এটা এক দেড় মিনিট ভালো করে কষিয়ে নেব। এখন আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো ঢেলে দিলাম, দিয়ে এটা আমি ভালো করে কষিয়ে নিব। এটা অনেক টেস্ট হয়, আশা করি আমার ভিডিওতে বাসায় ফলো করবেন। প্রিয় দর্শক দেখুন এটা আমার কষানো হয়ে গেছে, এখন এটাতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর মাখা মাখা ঝোল রাখবো, এই জন্য আর একটু পানি দিয়ে দিলাম। এখন এটা ফুটে গেলে আমি ডিমগুলো ছেড়ে দেব। জালটা একবারে কমিয়ে রেখেছি, নাহলে পুড়ে যাবে। দেখুন দর্শক তরকারিটা বড় কেসে পড়েছে, এখন আমি ডিমগুলো ছেড়ে দেব। ভাজা ডিমটা ছেড়ে দেব, এখন একটু নেড়ে দেব। এটা আস্তে আস্তে সিদ্ধ হোক। দেখুন দর্শক আমার ডিম দিয়ে আলু পাকানো হয়ে গিয়েছে, এখন পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। দেখুন দর্শক আমার ডিম দিয়ে আলু দিয়ে হয়ে গেল ডিম আলুর ঝোল। আমার ডেরেস্ট বাজে হয়ে গেছে, এখন এটাকে আমি চটকিয়ে নিব। দেখুন দর্শক আমার ডেরেস্ট হয়ে গিয়েছে, এখন গরম তাই আমি এটার মাধ্যমে এটা একটু চটকিয়ে নিব। চটকিয়ে আপনাদের দেখ দর্শক দেখুন এটা আমি আর একটু চটকাবো, এখন যা যা লাগবে তা দিয়ে নিই। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আমি ভাজার সময় কোনো লবণ টবণ ইউজ করি নাই। আর এখানে মরিচ আমি ভেজে ব্লেন্ডার করে রেখেছি, এখানে এই চামচের পনে দুই চামচ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব কিছুটা কাঁচা পেঁয়াজ। এখন
এখন ভালো করে আবার মেখে নেব। মেখে নিয়ে আপনাদের দেখুন দেখুন আমি হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিচ্ছে, এটা হাতেরই কাজ। দেখুন দর্শক আমার ঢেঁড়স ভর্তাটা রেডি, দেখুন আশা করি এরকম বাসা করে খাবেন। ডিম দিয়ে আলু ঝোল রেডি, দেখুন দেখতে কত অসাধারণ। আশা করি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এখানে একটু ভাজা জিরার গুঁড়া দিলে ভালো হইতো, আমার কাছে নাই তাই দিলাম না। আশা করি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।